ফজলুল করিম পীর সাহেবের আমি দুই পা মাথা হাত এগুলো সব নিজেই আমি চাপছি, আমাকে ডাকতো এ রংপুরে বোলাই দিকে আয়, আমি ওনার কাছে যাইতাম কয় আমার একটু মাথাটা বোলাই দাও, পা একটা বোলাই দাও, আমি বোলাই তার খেদমত করছি। এটা পুকুর ভরে আমি নিজেই মসজিদ প্রতিষ্ঠিত করছি, পাশাপাশি আমি মাদ্রাসা শিক্ষকতা করতাম। তারপরে হিজবুত তৈহিদে আসার পরে আমি এই ধর্ম ব্যবসা ছেড়ে দিয়েছি। সালামু আলাইকুম, আমার নাম আব্দুর রাজ্জাক, আমি রংপুর থেকে এসেছি। গতকাল 1995 সালে দাওরায়ে হাদিস পাশ করি, 13 সালে আমি হিজবুত তৈহিদের বালক পাই। বালক পাওয়ার পরে এই হিজবুত তৈহিদে আমি সম্পৃক্ত হই, এখানে সদস্য হই। 13 সাল থেকে ইনশাআল্লাহ আল্লাহর রহমত সক্রিয়ভাবে কাজ করে আসতেছি। এর আগে আমি মাদ্রাসায় শিক্ষকতা করতাম, এবং মসজিদে জামে মসজিদে খতিব ছিলাম। তারপরে হিজবুত তৈহিদে আসার পরে আমি এই ধর্ম ব্যবসা ছেড়ে দিয়েছি। আসলে আমাদের আকাবির যারা, যাদেরকে আকাবির মনে করতাম, এই আকাবিরেরা আমাদেরকে হিজবুত তৈহিদে যে আমি শিক্ষাটা পাইছি, যে বিদ্যাটা, ইলমটা, ধর্ম, যে প্রকৃত ইসলামটা যেটা পাইছি আমি হিজবুত তৈহিদে আসার পরে, এটা কিন্তু ওই সময় আমরা বুঝি নাই। ওখানে আমাদেরকে শুধু শিক্ষা দিত, কোরআন হাদিস পড়াইতো, মসজিদ মাদ্রাসা চালাইতো, হ্যাঁ কালেকশন করতো, কেউ বা মক্ত পড়াইতো, কেউ জুমার নামাজ পড়াইতো, কেউ পাঁচ ভক্ত ইমামতি করতো, কেউ মুয়াজ্জিনি করতো, কেউ একটা মাদ্রাসা নুরানি মাদ্রাসা খুলিয়ে সেখানে শিক্ষকতা করতো, কেউ বা কেতাবখানায় শিক্ষকতা করতো। এগুলো আমিও করছি আর কি। করার পরে হঠাৎ করে যখন আমি এই হিজবুত তৈহিদের বালক পাইলাম, বালক পাওয়ার পরে দেখলাম যে আসলে তো কথা ঠিক, এগুলো আর কি ধর্ম হিসেবে ব্যবসা করে খাওয়া হচ্ছে। এক ব্যক্তি আর কি 2-3 মিনিট আমাকে বালক দিয়েছে, বালক দেওয়ার পরে আমি সত্যটা আসে বুঝি পাইছি। বুঝি পাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি এটাকে ত্যাগ করে দিয়েছি। এই যে বিশেষ করে হিজবুত তৈহিদে আসার কারণে আপনি এ পর্যন্ত কি কি প্রতিবন্ধকতার শিকার হয়েছেন? আমার এলাকায় একটা জামে মসজিদে, আমি ওই মসজিদ আমার জমিতে খাল করে একটা পুকুর ভরে আমি নিজেই মসজিদ প্রতিষ্ঠিত করছি, পাশাপাশি আমি মাদ্রাসা শিক্ষকতা করতাম। প্রতিষ্ঠিত করার পরে ওই মসজিদের মুসল্লিরাই আমাকে সর্বপ্রথম পা ভাঙিয়ে দিয়েছে, মারছে, বাড়িঘর ভাঙছে, তারপরে আমাকে এলাকা ত্যাগ করাইছে, এলাকা ছাড়াইছে। রংপুর শাখায় একটা সর্বপ্রথম অফিস হয়, সেখানে জুমা প্রতিষ্ঠিত হয়, সেই জুমার আমাদেরকে সেই জুমাটাকে ভেঙে দিয়েছে, আক্রান্ত করছে, আক্রমণ করছে। করার পরে সেখান থেকে আবার আমাকে জেলে যাইতে হয়েছে। আমরা প্রায় 13-14-17 জন সাথে আমরা জেলে গিয়েছিলাম, 17 জন ভাই বোন ছিল একজন। ওখানে মোটামুটি জেল খাটছি। তারপরে এরকম আমার এলাকার থেকে আমার বাড়িঘর উচ্ছেদ করছে, জায়গা জমি দখল করছে। এমন 16 সালে হিজবুত তৈহিদের এই মসজিদ প্রতিষ্ঠা করার জন্য আসছিলাম, এখানে আবার আসিয়ে আমরা আক্রান্ত হয়েছি, দুই ভাইকে শহীদ করছে এই সেই মসজিদ। হ্যাঁ, জুমার নামাজ হইতেছে, পাঁচ অক্ত নামাজ হইতেছে, এখানে মানুষ হাজার হাজার মানুষ আসতেছে, সত্যটা বুঝতে পারতেছে। তো বিশেষ করে আপনি তো হিজবুত তৈহিদে আসার পূর্বে বিভিন্ন ইসলামিক কোনো দল করেছেন কিনা? হ্যাঁ, আমি হিজবুত তৈহিদে আসার আগে সর্বপ্রথম চরমোনাই পীর সাহেব যে ফজলুল করিম, আমি 1982 সালে ফজলুল করিমের মাদ্রাসায় যাই, সেখানে ভর্তি হই চরমোনাই মাদ্রাসায়। এবং ফজলুল করিম পীর সাহেবের আমি দুই পা মাথা হাত এগুলো সব নিজেই আমি চাপছি, আমাকে ডাকতো এ রংপুরে বোলাই দিকে আয়, আমি ওনার কাছে যাইতাম কয় আমার একটু মাথাটা বোলাই দাও, পা একটা বোলাই দাও, আমি বোলাই তার খেদমত করছি, সেই মাদ্রাসায় আমি লেখাপড়া করছি। তারপরে চরমোনাই পীর সাহেবের মুরিদ ছিলাম আমি, আমি সকাল বিকাল জিকির করতাম। তারপরে ওখান থেকে আমি আবার তবলিগে ছুটি আসলাম, দেখলাম যে পীর সাহেবের ওখানে কিছু নেই, তবলিগে আসলাম। তবলিগে আসার পরে দেখতেছি বাপ এটা তো হকের রাস্তা, বেশ আমি আমার মসজিদ থেকে আমি প্রত্যেক বৃহস্পতিবার 27 জন, 28 জন, 30 জন করে মুসল্লি বাইর করতাম, তারা 3 দিনের জন্য, 1 সিলের জন্য বাইরে যেত, এবং সেখানে আমি আমির হিসেবে থাকতাম। এইভাবে আমি 27-28 বছর তবলিগের আমির ছিলাম। কাকরাইল মসজিদে 40-42 জন মুরব্বি ছিল, সবার সাথে আমার সম্পর্ক ছিল। তারপরে ওখান থেকে আমি আরও অন্যান্য দলে আমি যোগ দিয়েছিলাম, যেমন আল্লাহর দল, হ্যাঁ হিজবুল্লাহর দল, জামাতি ইসলাম, বিভিন্ন দলে আমি ঘোরাঘুরি করছি। আসলে সত্যটা আমি পাইনি। যখন আমি মাদ্রাসায় ছিলাম, মাদ্রাসা শিক্ষকতা করতাম, ওই আমাকে ধান কালেকশনের জন্য পাঠাই দিত, আমাকে খুব খারাপ লাগতো যে মানুষের বাড়ি ভিক্ষে করবো, ধান কালেকশন করবো, এটা কেমন কথা? মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে 10 কেজি ধান দেন, 20 কেজি ধান দেন, মাইকে কালেকশন, এগুলো আমার পছন্দ হইতো না। কিন্তু আমার একটা ইয়ে ছিল যে এটা কেমন, মানে আমার মনের মধ্যে একটা খটকা ছিল যে এটা আবার কি, মানুষের কাছে হাত পাতা লাগে কি জন্য? হিজবুত তৈহিদের সাথে অন্যান্য ইসলামিক দলের সাথে আপনার দৃষ্টিতে পার্থক্য কি? আমার দৃষ্টিতে পার্থক্য হইল তারা যে ইসলামটাকে প্রচলিত ইসলামটাকে লালন পালন করতেছে, এটাকে মানতেছে, আসলে এটা প্রকৃত ইসলাম নয়। যে প্রকৃত ইসলামটা রসুলুল্লাহ ইসলাম যে প্রতিষ্ঠিত করেছে, সেই প্রকৃত ইসলামটা 1400 বছর আগে হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার পরে এই ইসলামটা বিকৃত হওয়ার পরে আলেমরা এটাকে বিকৃত করছে, করার পরে তারা বিকৃত অবস্থায় এটাকে ব্যবসা করে যাইতেছে। কিন্তু যখন আমি হিজবুত তৈহিদ পেলাম, তখনই বুঝলাম যে ওই বিকৃত ইসলাম কী আর প্রকৃত ইসলাম কী। এই প্রকৃত ইসলাম পাওয়ার পরে তো আমি এই সত্যটা গ্রহণ করিয়া এই সত্যের উপর অটল আছি। প্রচলিত ইসলামটাকে আপনার কাছে কেন বিকৃত মনে হয়েছে, আর হিজবুত তৈহিদের ইসলামটাকে কেন আপনার কাছে প্রকৃত মনে হয়েছে? আমাকে যখন প্রথমে বালাক দেয়, ওই বালাকে আমাকে বলেছিল যে
সূরা বাকারা 174 নম্বর আয়াত বলছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। এই আয়াতটা যখন আমার সামনে একজন সাধারণ মানুষ দাড়ি ছাঁচা প্যান্ট শার্ট পরা আমাকে বুঝাইলো, তখন আমাকে নিজেকে লজ্জা লাগছে। মসজিদে ইমামতি করি, মাদ্রাসায় শিক্ষকতা করি, আর আমাকে কোরআন বুঝাইতেছে, আমাকে লজ্জা লাগছে। তখন আমাকে সুন্দরভাবে বুঝাইলো, আমি তো বুঝলাম যে নিশ্চয়ই যারা হ্যাঁ আল্লাহর নাজিলকৃত কিতাবকে গোপন করে, স্বল্প মূল্যে বিক্রয় করে এবং তারা আগুন ছাড়া পেটে কিছুই ঢুকায় না, তাদের সঙ্গে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবে না, তাদেরকে পবিত্র করবে না, তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রাখছে, তখন আমার এইটাকে হিট করছে। হিট করার পরে আমি ওই সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে ফিরে আসছি। তারপর উনি আমাকে বলছে যে মমিন, আপনি যে নামাজ পড়েন আপনি মমিন? না, হ্যাঁ আমি তো মমিন। বলে কেমন করে আপনি আমাকে বুঝাই দেন? তখন আমি বুঝাইতে পারি নাই। তখন উনি আমাকে বলল সূরা তাগাবুনের 2 নম্বর আয়াত, হুয়াল্লাযী খলাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। আল্লাহ মানুষ সৃষ্টি করেছে দুই ভাগে বিভক্ত করে, কেউ কাফের হবে কেউ মমিন হবে। তখন আমার ওই সঙ্গে সঙ্গে আমার ব্রেনটা খুলে গেল, আসলে তো কথা ঠিক, আমি তো এতদিন ভুল পথেই ছিলাম। তখন উনি আমাকে বললো যে মমিন কাকে বলে। তখন ওই সূরা হুজরতের 15 নম্বর আয়াতে উনি বললেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহি বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম উলাইকা হুমুস সাদিকুন। যে সত্যনিষ্ঠ মুমিন তারাই যারা ইমান আনার পরে দৃঢ় থাকে, মজবুত থাকে, অটল থাকে, আর কোনো সন্দেহ পোষণ করে না, এবং সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ, আয়াত এখনও শেষই হয়নি, সঙ্গে সঙ্গে জীবন সম্পদ দিয়ে এই সত্যটাকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে। আল্লাহ বলছে উলাইকুম সাদিকুন, তারাই সত্যবাদী। তখন আমি বুঝতে পারলাম যে আসলে এতদিন আমি মমিন ছিলাম না, শুধু এমনি নামাজ পড়ে গেছি, রোজা করে গেছি, জাকাত দিয়ে গেছি, আমি মানুষকে হজের জন্য উদ্গ্রীব করছি, কিন্তু আমি আমার তৌফিক ছিল না, আমি হজ করি নাই, মানুষকে রোজা রাখতে বলছি, আসলে রোজার উদ্দেশ্য তারা বোঝে নাই, আমিও বুঝি নাই, আমি না বুঝলে তাদেরকে কী বোঝাবো? এই জিনিসটা আমি এখানে এসে বুঝছি, আগে তো আমি বুঝি নাই। আপনি তো আগে এত আরাম আয়েশ ছিলেন, মসজিদে ইমামতি করতেন, মাদ্রাসা শিক্ষকতা করতেন, কোনো ফিজিক্যাল পরিশ্রম ছিল না, এত আরামের উপার্জন রেখে এখন আপনি কী করছেন এবং কীভাবে আপনার জীবনযাপন করছেন? আসলে আমি যখন মাদ্রাসায় শিক্ষকতা করতাম, একটা স্পেশাল রুমে থাকতাম, আমার মাথার উপর সবসময় ফ্যান ঘুরতো, আমার ছাত্রের গার্জিয়ানরা সেব ফল, আঙ্গুর ফল, আপেল ফল, বিভিন্ন রকমের ফল নিয়ে ফলের ঝুড়ি নিয়ে আসতো, আমি আমার খাটার নিচে রাখি দিতাম, যখন মন চাইতো তখন খাইতাম। আমার দরজার, আমি যে রুমে থাকতাম, আমার রুমের দরজার গেটের বাহিরে একটা ছেলে সবসময় বসা থাকতো, যে কোনো লোক যে কোনো মুহূর্তে আমার রুমে ঢুকতে পারতো না। ওই ছেলেটা আগে আমাকে জিজ্ঞেস করতো, হুজুর একজন লোক আছে আপনার সাথে সাক্ষাৎ করতে চায়, আসতে বলবো কি? হ্যাঁ আসতে বলো। এরকম আরামায়েশে আমি ছিলাম। আমি মসজিদে ইমাম করতাম, এক বাসা উদ্বোধন করবে, বাসা ভিত্তি দেবে, সেখানে খাসি জব করবে, খাসির মাংস মাথা তো দিছেই দিছে, আরও মাংস দিছে, আর পকেটে 1,500-2,000 টাকাও দিছে। তারপরে যখন আমি এইটা সত্যটা পাইলাম, পাওয়ার পরে আমি ওগুলো ছাড়ি দিলাম। দেওয়ার পরে আমি বিভিন্ন ব্যবসা করছি, আমার তো ব্যবসা করার অভ্যাস নাই, যেটাই ব্যবসা করি সেটাতে আমি ধরা খাই। মানুষ আমার সঙ্গে ফেরেশতার মতো কথা বলে, আর মাল বাকি নাই কিন্তু টাকা ঠিক মতো দেয় না, বাধ্য আমি টাকা ছাড়ি দিই, মানুষের ঝগড়া করতে পারি না, আমার ঝগড়া করার অভ্যাস নেই। তারপরে আমি এরকম ব্যাগের ব্যবসা করলাম, হ্যাঁ হার্ডওয়্যার মালের ব্যবসা করলাম, কাপড়ের ব্যবসা করলাম, অনেক কিছু করছি। এখন আমি ভাই কী বলবো, মিশুক চালাই, তবু আমি ওই হারামের থাকি, আল্লাহ আমাকে হেদায়া দান করছে, আমি ওই হারামকে আমি বর্জন করছি, আমি হালাল উপায়ে এখন উপার্জন করতেছি। সমস্ত জনগণের প্রতি একটা কথা বলতে চাই, সেটা হলো যে আপনারা না চোখ কান খুলিয়া হিজবুত তৈয়ব যা বলে এটা আপনারা বোঝার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন, করার পরে আপনারা যদি ভালো লাগে, আপনার কপালে যদি আল্লাহ হেদায় লেখি থাকে, তাহলে তো আপনি ভালো বাসি গেলেন, জান্নাতের রাস্তা পাবেন। আর যদি এটাকে প্রমাণ না করিয়া আপনি গুজবে, হ্যাঁ ওদের সঙ্গে মোল্লাদের সঙ্গে যারা ধর্ম ব্যবসা করে তাদের সঙ্গে তাল মিলিয়ে ঢোল বাজান আর এদের উপর আক্রমণ করেন, তাহলে তো এটা আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আল্লাহপাক কোরআনে বলছে ওয়াল আসরি, নিশ্চয়ই আমি আসরে কসম খেয়ে বলতেছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, কিন্তু যারা মুমিন হবে, আমলে সলে করবেন, সৎকর্ম করবে, হকের উপর অটল থাকবে, ধৈর্য ধারণ করবে। আসলে কাজ হইল দুইটা, একটা সৎ কাজ, একটা অসৎ কাজ। আল্লাহ পাক বলছেন আলিয়ামা লা ইয়াংফাউ মালুম ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কাল কিয়ামতের ময়দানে আমি মানুষের ধন সম্পদ 10 কোটি আছে, 10 টাকা আছে, হ্যাঁ তার কী আছে নাই আল্লাহ ওলাদ কোনো কাজে আসবে না, শুধু তার অন্তর আমি দেখবো আর সৎকর্মটা দেখবো। যেমন আল্লাহ রসুল একটা হাদিস বলছেন ইন্নাল্লাহ লা ইয়াংজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়াংজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, নিশ্চয়ই আল্লাহ মানুষের বাহ্যিক কোনো চেহারা সুরত দেখেন না, অন্তর দেখে এবং সৎকর্ম দেখে। তা আল্লাহ তো মানুষের সৎকর্ম দেখবে, তা আমাকে তো সৎকর্ম করতে হবে। অসৎকর্মগুলোকে আপনারা বর্জন করবেন, সৎকর্ম করবেন, এবং হিজবুত তৈয়বের কথাগুলো বিশেষ করিয়া মন দিয়ে শুনিয়া যদি আপনাদের ভালো লাগে গ্রহণ করবেন, না লাগে নাই, কিন্তু অপপ্রচার এবং গুজবে আপনারা তাল মিলিয়ে ঢোল বাজাবেন না।